আজকের সংবাদে শুরুতে জানবেন, ইউক্রেন রাশিয়ার শীর্ষ পর্যায়ের দ্বিতীয় দফা বৈঠক সোমবার। এদিকে আইআরজিসিকে কথিত মার্কিন সন্ত্রাসী তালিকা থেকে বাদ দিতে হবে বলছে ইরান। সর্বশেষ সংবাদে জানবেন, ইউক্রেনে 1119 বেসামরিকের মৃত্যু বলছে জাতিসংঘ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত। ইউক্রেন রাশিয়ার শীর্ষ পর্যায়ের দ্বিতীয় দফা বৈঠক সোমবার। যুদ্ধবিরতির বিষয়ে আজ সোমবার তুরস্কে ইউক্রেন রাশিয়ার দ্বিতীয় দফার শীর্ষ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে, বার্তা সংস্থা ইপির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে। ইউক্রেনের রাজনীতিবিদ ডেভিড আরাখামিয়া ফেসবুকে একটি পোস্টে বলেছেন যে 28 ও 30 মার্চ পর্যন্ত তুরস্কে দ্বিতীয় দফায় শীর্ষ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। এদিকে রাশিয়ার পক্ষ থেকে এই বৈঠকের কথা নিশ্চিত করেছেন রুশ প্রতিনিধি দলের প্রধান ভ্লাদিমির মেদিনস্কি। তিনি জানিয়েছেন, এই বৈঠক মঙ্গলবার শুরু হবে এবং বুধবার শেষ হবে। এর আগে গত 10 মার্চ কোনো অগ্রগতি ছাড়াই শেষ হয় ইউক্রেন রাশিয়ার শীর্ষ পর্যায়ের প্রথম দফা বৈঠক। এর আগে 24 ফেব্রুয়ারি ইউক্রেন হামলা শুরু করে রাশিয়া। এরপর থেকে দুই দেশ প্রতিনিয়ত ভিডিও কনফারেন্সের মাধ্যমে আলোচনা চালিয়ে যাচ্ছে। এদিকে আইআরজিসিকে কথিত মার্কিন সন্ত্রাসী তালিকা থেকে বাদ দিতে হবে বলছে ইরান। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজামা খামেনীয় উপদেষ্টা কামাল খালাজি বলেছেন যে তার দেশের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসিকে আমেরিকার কথিত বিদেশি সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে বাদ দিতে হবে। তবে ইরান বিষয়ে মার্কিন বিশেষ দূত রবার্ট ম্যালি বলেছেন যে 2015 সালে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা পুনরুজ্জীবিত করার লক্ষ্যে ভিয়েনায় চলমান আলোচনা সফল হলেও এ বাহিনীর ওপর থেকে নিষেধাজ্ঞা উঠে নেওয়া হবে। কামাল খারাজি দোহা আন্তর্জাতিক ফোরামে দেওয়া বক্তৃতায় বলেন যে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর একটি জাতীয় সেনাবাহিনী এবং একে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যায়িত করা অগ্রহণযোগ্য। তবে মার্কিন সন্ত্রাসী তালিকা থেকে আইআরজিসিকে বাদ দিতে প্রয়োজনীয় প্রচেষ্টা চালানো থেকে ইরান বিরত থাকবে না। ভিয়েনায় পরমাণু সমঝোতার সম্ভাব্য পুনরুজ্জীবন এর আলোচনার প্রতি ইঙ্গিত করে কামাল খারাজি বলেন, এটি পরমাণু সমঝোতার খুব কাছাকাছি পর্যায়ে রয়েছে। এদিকে ইউক্রেনে 1119 বেসামরিকের মৃত্যু বলছে জাতিসংঘ। ইউক্রেনের রুশ আগ্রাসন শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত 1119 জন বেসামরিকের মৃত্যু হয়েছে। রুশ সৈন্যদের হামলায় আহত হয়েছে আরও 1790 জন বেসামরিক। রবিবার জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কার্যালয় সব তথ্য জানিয়েছে। এক প্রতিবেদনে সব তথ্য জানিয়েছে এনডিটিভি। এক বিবৃতিতে জাতিসংঘ বলছে, ইউক্রেন যুদ্ধে নিহতদের মধ্যে 15 জন কিশোরী এবং 32 জন কিশোর রয়েছে। এছাড়া প্রায় 52 জন শিশু প্রাণ হারিয়েছে, যারা ছেলে কিংবা মেয়ে তা এখন পর্যন্ত জানা যায়নি। গত 24 ফেব্রুয়ারি রাশিয়ার আগ্রাসনের দিন শুরুর থেকে 26 মার্চ মধ্যরাত পর্যন্ত ইউক্রেনে এই হতাহতের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে জাতিসংঘ। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।